দেশের পোশাক শিল্পে আস্থা বেড়েছে বিদেশি ক্রেতাদের রপ্তানি বাড়াতে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে চীনের হারানো বাজার দখলের পরামর্শ অর্থনীতিবিদদের 30,000 কোটি টাকার আরও 28টি প্রকল্প একনেকে অনুমোদন রয়েছে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প প্রজনন মৌসুম শেষেও সাগরে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ নিষেধাজ্ঞার সঠিক সময় নির্ধারণ নিয়ে সংশয় জেলেদের কার্যক্রম সফল বলছেন মৎস্যবিজ্ঞানীরা এবং শীতকালীন সবজি উৎপাদনে ব্যস্ত ঠাকুরগাঁওয়ের চাষিরা আগাম চাষে লাভ বেশি পাওয়ায় খুশি কৃষক সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু দর্শক অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো নির্বাচনকে সামনে রেখে দেশের পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের জানাতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজিএমই এর সদস্য সৈয়দ নুরুল ইসলাম জনাব নুরুল ইসলাম আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে আমরা কথা বলবো তার আগে আমাদের হাতে কিছু খবর আছে দর্শকদের দেখিয়ে আপনার কাছে আমরা ফিরছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আদালতে নেওয়া হতে পারে ইতিমধ্যে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিআইপি কেবিন 611 নম্বর থেকে খালেদা জিয়ার আসবাবপত্র সহ সকল সামগ্রী একে একে বের করা হয়েছে গত 6 অক্টোবর থেকে বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিআইপি কেবিন 611 নম্বরে চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেগম জিয়াকে আজ আদালতে নেওয়া হবে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুমন সব প্রস্তুতি এই মুহূর্তে আমরা একেবারেই সম্পূর্ণ দেখছি সবকিছু ঠিক থাকলে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই যিনি 612 নম্বর ভিআইপি কেবিনে অবস্থান করছিলেন 6 অক্টোবর থেকে তাকে বের করা হবে এবং নাজিমউদ্দিন রোডের কারাগারে যেখানে কারাগারের আদালতে যেখানে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির আজকে দিন ধার্য রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে তাকে আপনাকে আপনাকে জানিয়ে রাখি যে এখানে সকাল থেকে আমরা দেখছি যে তার যে নিয়ে যাওয়ার যে আয়োজন সেই আয়োজনটি আমরা দেখতে পাচ্ছিলাম অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকেই এই মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় সকালে আমরা দেখেছি প্রায় 5 গাড়ি এখানে র‍্যাব সদস্যরা আসেন এবং মোতায়েন হয় এরপর পর পুলিশের সদস্যরা এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা আসতে থাকেন এখন আমরা যতদূর দেখেছি সেটি হচ্ছে যে 612 নম্বর কেবিন থেকে অনেক লাগেজ রয়েছেন যে বেগম জিয়া যেগুলো ব্যবহার করতেন সেই ব্যবহার্য বিভিন্ন সামগ্রী কারাগার থেকে একটি পিক আপ ভ্যান এসেছিল সেই ভ্যানে করে কিন্তু এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি পুলিশ কর্মকর্তারা বলছেন যে এখন পর্যন্ত তাকে নিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে এবং তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং মেডিকেলের পরিচালকের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তাদের পক্ষ থেকে সব ধরনের এখান থেকে যে সহযোগিতা করার প্রয়োজন সে সহযোগিতা তারা করছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়া হবে তাকে প্রশ্ন করেছিলাম বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম যেহেতু এখানে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন তাহলে কি আদালতে হাজিরা শেষে এখানে নিয়ে আসা হবে নাকি আদালতে কারাগারে তাকে রাখা হবে তারা বলেছেন যেহেতু
যেহেতু তার এখানে যে তিনি ব্যবহার্য জিনিসপত্র যা ছিল বিশেষ করে তার বেডিং পত্র এবং যে লাগেজগুলো ছিল এবং ফ্রিজ সহ আরও যে সব সামগ্রী ইলেকট্রনিক যেসব সামগ্রী দেখেছি সেগুলো যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এই অবস্থা দৃষ্টে আসলে মনে হচ্ছে যে তিনি যদি আদালতে তাকে হাজির করা হয় এবং যেহেতু আদালতটি কারাগারে সেখানে রাখার মতো ব্যবস্থা সেটি কিন্তু মোটামুটি পরিষ্কার তবে এই বিষয়টি কিন্তু কেউ এখনো পরিষ্কার করে আমাদেরকে বলেননি যে হ্যাঁ তাকে সেখানেই রাখা হবে তবে সার্বিক অবস্থা দেখে কিন্তু সেটা আমরা অনুমান করতে পারছি সেটি আমরা এখনো নিশ্চিত করতে পারছি না অনুমান অনুযায়ী যে তাকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো তাকে কারাগারে রেখে দেওয়া হবে আর চিকিৎসার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম এখানে যারা চিকিৎসক ছিলেন কিছুক্ষণ আগে মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা রয়েছেন তারা বের হয়ে গেলেন হয়তো কিছুক্ষণ পরেই তাকে নামিয়ে নিয়ে আসা হবে ছয়তলা থেকে তাদের একজনের সাথে কথা বলার অল্প একটু কথা বলার সুযোগ হয়েছে তিনি বললেন যে তার চিকিৎসা যেভাবে চলছে যদি সেখানেও থাকেন তাহলেও এই চিকিৎসার যে তারা যে প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা হবে আর তাকে বেগম জিয়াকে যখন এখান থেকে বের করা হবে যদি বের করা হয় সেই মুহূর্তে আমরা এখান থেকে সেটি সরাসরি জানিয়ে দিতে পারবো এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবরাখবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেগম জিয়াকে আজ আদালতে নেওয়া হতে পারে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন দর্শক এই মুহূর্তে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল আমরা সরাসরি যাচ্ছি তার কাছে রুমেল রাজু আপনি জানেন যে আজকে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার আদালতে হাজিরার জন্য দিন ধার্য রয়েছে 2007 সালে তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দুদক বাদে বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন যেই মামলাতে বেগম জিয়া সহ মোট 11 জন আসামি রয়েছেন এবং এই মামলার অভিযোগে যেটি বলা হয়েছিল যে বেগম জিয়া তিনটি গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত দেখিয়ে কানাডার একটি কোম্পানি নাইকো কোম্পানি তাদের কাছে ইজারা দেয় এবং এর কারণে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতি হয় এই অভিযোগে বেগম জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় এবং বেগম জিয়ার সঙ্গে এই মামলাতে কিন্তু বিএনপি নেতা বেরেস্তা মওদুদ আহমেদ তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে মোশাররফ হোসেন সহ মোট 11 জন আসামি রয়েছেন তো এই মামলাটি 2007 সালে দায়েরের পর রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা হয় 2008 সালের 5ই মে দুদক বেগম জিয়া সহ 11 আসামির বিরুদ্ধে মামলাতে চার্জশিট দাখিল করে তো এরপরে যে বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী আদালত সেখানে এই মামলার বিচার কাজটি চলছিল গত 7ই নভেম্বর এই মামলার বিচার কাজটিও কারাগারের ভিতরে স্থাপিত যে অস্থায়ী আদালত রয়েছে সেখানে স্থানান্তর করা হয় এবং 7ই নভেম্বর আইন মন্ত্রণালয় থেকে ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয় তো এরপরে আজকে মামলার শুনানির জন্য দিন ধার্য রয়েছে আজকে আদালতে যেটি হবে সেটি হচ্ছে যে বেগম জিয়ার সহ 11 আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে চার্জশিটটি দিয়েছিল 2008 সালের 5ই মে সে চার্জশিটের ব্যাপারে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকে আদালত দিন ধার্য রেখেছেন তো আমরা দেখেছিলাম যে এরই মধ্যে বেগম জিয়ার সঙ্গে এই মামলাতে আসামি ছিলেন আপনাকে বলেছি বেরেস্তা মওদুদ আহমেদ সহ আরও অন্যরা তো বেরেস্তা মওদুদ আহমেদ এর মধ্যে আদালতে হাজির হয়েছেন আমরা দেখেছি আর আপনি জানেন যে চিকিৎসার জন্য বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এই গত অক্টোবরের শুরুতেই বেগম জিয়াকে সেখানে নেওয়া হয়েছিল তো এরপর থেকে বেগম জিয়া কিন্তু চিকিৎসার জন্য সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অবস্থান করছেন তো আমরা যেটি ধারণা করছি এবং এখানে যারা আছেন কারা পুলিশ ও অন্যান্য যারা নিরাপত্তা বাহিনীর দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা হলে আমরা যেটি জানতে পেরেছি যে আজকে এই মামলাতে বেগম জিয়ার জন্য হাজিরার দিন ধার্য রয়েছে এবং হাজিরা শেষে হয়তো বেগম জিয়াকে আবার ওই যে নাজিমুদ্দিনের যে কারাগার রয়েছে যেখানে বেগম জিয়াকে রাখা হয়েছিল সেখানেই তাকে রাখা হতে পারে এবং আমরা দেখেছি যে বেগম জিয়াকে যখন এখান থেকে সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো বেগম জিয়ার যে কারাগারে ব্যবহৃত যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু তার সঙ্গে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তো আজকে সকালে সেসব জিনিসপত্রগুলো বেগম জিয়ার ব্যবহৃত যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো হাসপাতাল থেকে বের করা হয়েছে তো সেই থেকে এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি বেগম জিয়ার চিকিৎসা শেষ হয়ে যাওয়ার কারণে অর্থাৎ চিকিৎসার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সে কারণে হয়তো তাকে আজকে হাজিরা শেষে এই কারাগারে রাখা হতে পারে তো এখনো পর্যন্ত বেগম জিয়া আদালতে হাজির হননি এবং আমরা যেটি দেখি অর্থাৎ এই যে অস্থায়ী আদালত যেটি কারাগারের ভিতরে বসেছে সেটি কিন্তু বেলা 11:30-12টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয় তো আজকে এখনো পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি তবে আমরা বেগম জিয়াকে এখানে আনা হবে সে ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং আদালতের কার্যক্রমও সেভাবেই চলবে আমরা তেমনটাই ধারণা করছি তো নাজিমুদ্দিন রোড থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর রাজু আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির নবগঠিত রামুর রিজিয়নের সদর দপ্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সময়ে বাহিনীটির নারায়ণগঞ্জ ও গাজীপুর ব্যাটালিয়নের উদ্বোধনও করেন তিনি সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় পতাকা উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক সদর দপ্তর ব্যাটালিয়ন দুটির পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির একটি সুসজ্জিত দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায় এরপর বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী পরে পীরখানাস্থ বীরোত্তম ফজলুর রহমান
অন্ধকার মিলনায়তনে বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের পোশাক শিল্পে আস্থা বেড়েছে বিদেশি ক্রেতাদের। একে প্রযুক্তির উচ্চায়ন সহ এই শিল্পে গেল পাঁচ বছর ধরে চলা সংস্কার কাজের ফল হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। রপ্তানি বাড়াতে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ, চীনের হারানো বাজার দখলে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। আর বাজার ধরতে শ্রমিক নেতাদের পক্ষ থেকে নেতিবাচক প্রচারণা বন্ধের আহ্বান শিল্প মালিকদের। ক্যামরুল হাসান সবুজের রিপোর্ট। 2016-17 অর্থবছরে হোঁচট খাওয়ার পর গেল 15 মাস ধরে বেশ শক্ত পায়েই এগিয়ে চলছে দেশের পোশাক খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় হয় $714 কোটি মার্কিন ডলার, আর চলতি অর্থবছরে এই আয় দাঁড়িয়েছে $819 কোটি 16 লাখ ডলারে। অর্থাৎ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় 15%। আর মাসভিত্তিক হিসাবে দেখা যায়, 2017-18 অর্থবছরের সেপ্টেম্বরে এখাতের রপ্তানি হয়েছে $162 কোটি ডলার, চলতি অর্থবছরের সেপ্টেম্বরে যা হয়েছে $246 কোটি ডলার। বছর ব্যবধানে আয় বেড়েছে 50% বেশি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের এই অর্জনকে দীর্ঘদিন ধরে চলা কারখানার সংস্কার ও শ্রমিকদের দক্ষতার উন্নয়নের প্রাপ্তি হিসেবে দেখছে গবেষণা সংস্থা বিআইডিএস। রিসেন্ট টাইমে প্রায় 80% ফ্যাক্টরি কোনো না কোনোভাবে তারা নতুন যন্ত্রপাতি মেশিন বসিয়েছেন, যেগুলোর উৎপাদনশীলতা অনেক বেশি, যেগুলো উৎপাদন খরচ কমিয়েছে ইনফ্যাক্ট, সেইটারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্টের গ্রোথ। অর্থনীতিবিদদের মতে, চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে মেড ইন বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি করেছে, তবে তা কাজে লাগাতে জোর দিতে হবে পণ্য বহুমুখীকরণে, আর কমিয়ে আনতে হবে পণ্য সরবরাহের সময় লিড টাইম। 1100 আইটেমের মতো, তার মধ্যে আমাদের ওভেন বলেন বা নেটওয়ার্ক বলেন দুই ক্ষেত্রে এই 4-5টা আইটেমই 70-65% মতো। কাজেই গার্মেন্টের ভিতরেও বহুমুখীকরণের অনেক সুযোগ আছে। কোয়ালিটি বাড়াতে হবে, লিড টাইম কমাতে হবে, বন্দরের সমস্যা দূর করতে হবে, তাহলে চায়না এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্বের কারণে যে বাজারগুলো ওপেন হচ্ছে, অন্যরা এসে সেটা দখল করার আগে আমরা সেই জায়গাটা নিতে পারব। সম্প্রতি বন্দর শক্তিশালীকরণ সহ সরকারের নেয়া নানা উদ্যোগকে রপ্তানি সহায়ক হিসেবে দেখলেও এই শিল্পের নেতিবাচক প্রচারণা বন্ধের আহ্বান বিজিএমইএর। আমাদের ওয়ার্কপ্লেস সেফটি আজকে বিশ্বের রোল মডেল, আমরা বায়ারদের আস্থা ফিরে পেয়েছি। সোকল লেবার লিডার এবং সোকল কিছু এনজিও সবসময় বিদেশে গিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচার প্রপাগান্ডা চালায়, আমাদের ইমেজটা ক্ষতি করার চেষ্টা করে। সেই সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে অর্থনৈতিক সুবিধা আদায়ে দূতাবাসগুলোকে আরও কৌশলী হওয়ার তাগিদ সংগঠনটির। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই রিপোর্টটি আমরা দেখলাম। এবারে পোশাক খাত নিয়ে কথা বলবো আমাদের আজকের অতিথি বিজিএমএ সদস্য সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে। জনাব নুরুল ইসলাম, রিপোর্টটি দেখলাম, প্রত্যেকটি নির্বাচনের আগেই দেশের রাজনৈতিক পরিস্থিতি এর আগে এক ধরনের অস্থিতিশীলতার মধ্য দিয়ে গিয়েছে, এখন সামনে আবারও নির্বাচন। আমাদের 1 নম্বর যে রপ্তানি খাত সেটি হচ্ছে তৈরি পোশাক খাত। এই খাতের এই রপ্তানি দিয়েই বাংলাদেশের যে অর্থনৈতিক যে গতি প্রবাহ অনেকটা নিয়ন্ত্রিত হয় বলা যায়। এখন সামনের নির্বাচনকে সামনে রেখে আমাদের এই এই সেক্টরটার অবস্থা আসলে কি হবে, আপনারা কেমন পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ। আসলে ঐতিহাসিকভাবে বাংলাদেশের নির্বাচনকালীন বছরে ব্যবসা বাণিজ্যকে নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন থাকি। জি, আসার বিষয় হচ্ছে যে এই বছর প্রায় নির্বাচনের কাছাকাছি এসেও আমরা ওই ধরনের রাজনৈতিক অস্থিরতা পাইনি, এবং আমার কাছে গত 2-4 দিনের ঘটনা প্রবাহ যেগুলো দেখছি আজকের কিছুক্ষণ আগ পর্যন্ত, আমার কাছে মনে হয় যেন এবারে নির্বাচনকে কেন্দ্র করে খুব বড় ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কারণ আমাদের রাজনৈতিকবিদদের মধ্যে অনেক ম্যাচিউরড মুভমেন্ট আমি দেখছি। আমি যদি গত 15-20 দিনের বা পলিটিক্যাল আলাপ আলোচনার দিকে যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে যদি আমি দেখি, আমাদের মধ্যে একটা গুণগত পরিবর্তন এসছে, এবং এই গুণগত পরিবর্তনের কারণে আগামী নির্বাচনটা একটা পার্টিসিপেটেড নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবে হবে, সে ব্যাপারে আমি মোটামুটি এখন এটা কনফিডেন্টলি বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি যে নির্বাচনকালীন সময়ে পৃথিবীর সব দেশের অর্থনৈতিক কিন্তু একটা স্লট থাকে, একটা শেকি থাকে, তার বাইরে বাংলাদেশও না। কিন্তু মিরাকলি বাংলাদেশকে সবসময় বলা হয় মিরাকল,
আপনাদের কিন্তু নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমাদের সমস্ত সূচকগুলো কিন্তু ভালো। আপনারা আজকে বিজনেস নিউজের রিপোর্টগুলো আমি দেখছি, শস্য উৎপাদনে আপনারা বলছেন যে কৃষকরা খুশি, পণ্য রপ্তানিতে আমাদের প্রায় 19-20% গ্রোথ হয়েছে, সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আমাদের জন্য এটা সুদিন অপেক্ষা করছে। আপনি যদি স্পেসিফিক গার্মেন্টসের কথা বলেন, আমি মনে করি যে গার্মেন্টসের জন্য আগামী 10 বছর হবে একটি ভালো সময়। বৈশ্বিক অনেক বিষয়ের সাথে ইনভলভ, চায়না এবং আমেরিকার যেই বাণিজ্য যুদ্ধ, তার ফল আমরা কিছু কিছু পেতে শুরু করেছি। আমাদের সক্ষমতার জায়গাটা তৈরি হয়েছে গত 4-5 বছরে, যে অ্যাকর্ড অ্যালায়েন্সের কারণে হোক বা আমাদের নিজস্ব উদ্যোগ হোক, রানা প্লাজা কলাপস হওয়ার পর যে ব্র্যান্ডিং, ব্র্যান্ড ইমেজের সংকট হয়েছিল, সেটা আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করেছি। আপনি ইন্ডিভিজুয়ালি যদি আমার কথাই বলেন, যে আমার অন্তত প্রায় 25-30 কোটি টাকা আমি খরচ করেছি আমার কোম্পানির ওয়ার্ক এনভায়রনমেন্টকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, চীন বাণিজ্য, চীন এবং মার্কিন যুদ্ধের, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায়, মানে এটির প্রভাব বাংলাদেশের বাজারে কিভাবে পড়তে পারে? এটা এটা একটা পজিটিভ প্রভাব পড়বে, কারণ আমরা আমরা হচ্ছে কি, আমরা ইনফ্যাক্ট চায়না যেসব পণ্যগুলো এক্সপোর্ট করে সেসব পণ্যগুলোই আমরা এক্সপোর্ট করি। দ্যাট মিনস যদি আরএমজির কথায় যদি বলেন, চায়না ইজ এ গ্লোবাল লিডার, আমরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। এখন চায়নার গার্মেন্টসের উপর যদি আমেরিকা যদি শুল্ক আরোপ করে, তাহলে কস্ট অফ চাইনিজ প্রোডাক্ট উইল বি ইনক্রিজ ইন আমেরিকা, এবং আমাদের এখান থেকে তারা বায়রা কেনার জন্য ছুটে আসবে, এবং সেটা হয়ে আসছে। তার বাইরেও কিন্তু চায়না কিন্তু এখন গার্মেন্টসের বেসিক প্রোডাক্টে কিন্তু খুব বেশি মনোযোগ করছে না। বাংলাদেশ হিস্টোরিক্যালি কিন্তু গার্মেন্টসের বেসিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, আর আমাদের যে প্রোডাকশন লাইনগুলো আমরা সেট করেছি, এখানে কিন্তু খুব বেশি ভ্যালু এডেড প্রোডাক্ট কাজ করার মতো অবস্থানে, কারণ আমরা চেইন স্টিচের বিশ্বাস করি, লাইন প্রোডাকশনে বিশ্বাস করি। তাই যে গ্লোবাল গার্মেন্টস মার্কেটে অনেকে বলে যে আমরা ভ্যালু এডিশনের দিকে যাচ্ছি না কেন, সব কাজ আমাকে করার দরকার তো নেই, আমি যেই জায়গায় শক্ত জায়গায় অবস্থান করছি সেই জায়গাটা ধরে রাখতে পারলে তো আমি $100 বিলিয়ন এক্সপোর্ট পাই। তাই আমি সবকিছু বিবেচনা করে মনে করি যে আগামী 10 বছর বাংলাদেশের জন্য একটি সুদিন আসছে, নট অনলি গার্মেন্ট সেক্টর, অন্যান্য সেক্টর। সমস্যার জায়গাটা হচ্ছে যে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কিনা। নাজনীন ম্যাডাম রাইটলি পয়েন্ট আউট করেছেন, আমি ওনার রিপোর্টে দেখেছি, যে যেই অবারিত সুযোগ আমাদের সামনে এসছে বৈশ্বিক পরিবর্তনের কারণে, বড় বড় মার্কেটগুলো, স্পেশালি এশিয়ান মার্কেটগুলোর বাইং ক্যাপাসিটি বাড়ছে, ইন্ডিয়া কুড বি ভেরি গুড মার্কেট ফর আস, মালয়েশিয়া কুড বি ভেরি গুড মার্কেট ফর আস, ইন্দোনেশিয়া কুড বি ভেরি গুড মার্কেট ফর আস, ইভেন চায়না কুড বি আওয়ার ভেরি গুড মার্কেট ফর আস, আমেরিকা এবং ইউরোপকে বাদ দিলাম। সেই সমগ্রভাবে যে আমরা যে সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করতে পেরেছে কি? দেখুন, আসলে যে কোনো জায়গাতেই অনেক সম্ভাবনা থাকে যদি সেটাকে কাজে লাগানো যায়। ভিয়েতনাম আমাদের সামনে কিন্তু একটা বড় প্রতিদ্বন্দ্বী, এই বাজারটা কিন্তু বাংলাদেশে না এসে ভিয়েতনামেও শিফট হয়ে যেতে পারে যদি আমরা কি সেটাকে কাজে লাগাতে না পারি, মানে সেই জায়গায় সংস্কারের জায়গায় আমরা কতটা মনোযোগী হতে পারি। সংস্কারের যে জায়গাগুলো আমাদের বর্তমান সরকার করেছে সেগুলোকে সাধুবাদ দিতেই হয়, কিন্তু যেই দ্রুতগতির গতির সাথে সংস্কার হওয়ার কথা ছিল সেই সংস্কার আমরা করতে পারিনি। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কেন পারিনি, সেই আমাদের আমলাতান্ত্রিক জটিলতার বিষয়গুলো আছে। গত 10 বছর কিন্তু রাজনৈতিক নেতৃত্ব কিন্তু সঠিক সিদ্ধান্তগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আমাদের লেকিংটাই কিন্তু হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের আমাদের বিউরোক্রেসিকে আমি অসৎ বলবো না, অদক্ষ বলবো না, আমাদের বিউরোক্রেসি বিট স্লো ইউ ক্যান সে, যে কারণে আমরা যে গতিতে আমাদের আমরা প্রাইভেট সেক্টর আগাচ্ছি সেই গতিতে আমাদের বিউরোক্রেসি আগাতে পারছে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেগম জিয়াকে নেওয়া হচ্ছে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের অস্থায়ী আদালতে। এই মুহূর্তে হাসপাতাল এলাকায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে হাসপাতাল থেকে, হাসপাতালের যে 6 তলায় তিনি থাকতেন, 612 নম্বর ভিআইপি কেবিন, সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তাকে একটি সিলভার রঙের গাড়িতে উঠানো হবে, গাড়ির সামনে তাকে নিয়ে আসা হয়েছে এইমাত্র। দুঃখিত, গাড়িটি এই মুহূর্তে সামনে যে গাড়িটি দেখছি কালো গাড়ি, কালো রঙের, সেই গাড়িতে উঠানো হচ্ছে। কালো গাড়ি কিছুক্ষণ আগে গাড়ি 2 বার করে চেঞ্জ, অদল বদল করা হয়েছে, এখন কালো রঙের গাড়িতেই বেগম খালেদা জিয়াকে উঠানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কয়েকজন ডাক্তার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং মেডিকেলের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে নিয়ে যাওয়া হবে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে, যেখানে নাইকুর দুর্নীতি মামলার আজকে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে, সেখানে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু তোড়জোড় দেখছিলাম, অর্থাৎ নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরদারি দেখছিলাম এবং তাদের নিরাপত্তা বলয় দেখছিলাম সকাল থেকে এখানে।
সেটি কিন্তু এখন আসলে একটু তারাও সংশয়ে ছিলেন যে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছিলেন নেওয়া হতে পারে, কিন্তু এখন কিন্তু সেটি বাস্তবেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ন্যায়িক দুর্নীতি মামলায় শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে নাজিমুদ্দিন রোডের যে কারাগার, পুরাতন কারাগার, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা যতদূর জানতে পেরেছি যে সেখান থেকে তার ব্যবহার্য যে জিনিসপত্র, বিশেষ করে তার ইলেকট্রনিক জিনিসপত্র এবং সহ আরো যে জিনিসপত্র রয়েছে লাগেজ, সেগুলো কিন্তু কারাগার থেকে আসা একটি পিক আপ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানিয়ে রাখি যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 8ই ফেব্রুয়ারি তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং ওই দিনই তাকে কারাগারে নেওয়া হয়। এরপরে তার চিকিৎসার দাবি ওঠে বিএনপির পক্ষ থেকে, তারপরে তাকে চিকিৎসার জন্য একবার নিয়ে আসা হয় এবং ট্রিটমেন্ট শেষে আবারও কারাগারে নেওয়া হয়। পরে তার আরও উন্নত চিকিৎসার জন্য দাবি তোলা হয় বিএনপির পক্ষ থেকে, বলা হয় যে কারাগারে তার ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসা হচ্ছে না, সেই ধরনের কথা বলা হয়। এরপর পর কিন্তু এই বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়, শেষে উচ্চ আদালত মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেন, যেখানে বেগম জিয়ার পছন্দ মতো 3 জন চিকিৎসক রাখার কথা বলেন। এরপর মেডিকেল বোর্ডটি গঠন করা হয়। মেডিকেল বোর্ড নিয়ে কিছু কথা হলেও পরবর্তীতে কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ বলেছেন যে আদালতের নির্দেশনা মেনেই এই বোর্ডটি গঠন করা হয়েছে এবং এর পরপরই তারা তাদের চিকিৎসা কার্যক্রম কিন্তু কয়েকটি ধাপে চালিয়ে যান। প্রথমত তার চিকিৎসার জন্য তাকে পুরোপুরি ফিট করার চেষ্টা করেন তারা। এরপরই তার যে ডাক্তাররা যেটি বলেছিলেন যে তার প্রধান চিকিৎসার জন্য তার আর্থ্রাইটিস রোগের কারণে তিনি বেশি ভুগছেন সেটি কিন্তু বলা হচ্ছিল ডাক্তারদের পক্ষ থেকে। পাশাপাশি আরও কিছু রোগ রয়েছে যেগুলো চিকিৎসার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল বলে এখান থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা বলছিলেন। আমরা যাচ্ছি একটু সামনে, দেখি সামনে থেকে গাড়ি, তাকে যে গাড়িতে রাখা হয়েছে সেই গাড়ির সামনে থেকে পাইখানা আমরা একটু চেষ্টা করছি, দেখি তাকে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে শাহবাগের কাছাকাছি গাড়ি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশে কিন্তু কিছু মানুষজন দাঁড়িয়ে গেছেন, দেখছেন যে গাড়ি ভর্তি এই গাড়িতেই কিন্তু। দর্শক, আপনারা জানেন যে আজ নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডে যেখানে অস্থায়ী আদালত ছিল এবং গতকালই গেজেট করা হয়েছে এবং গেজেটের মাধ্যমে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাইকো দুর্নীতি মামলার বিচার এখন থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী এজলাসে হবে। এর আগে নাইকো দুর্নীতি মামলাটি পুরান ঢাকার রেবতী মেনশনের যে এজলাসে ছিল সে এজলাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। সেখান থেকে বক্সিবাজারস্থ যে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে নেওয়া হয়েছে এবং একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার অনুষ্ঠিত হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ 4 জনের 7 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে বুধবার যেহেতু এজলাস স্থানান্তরের সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় এবং প্রজ্ঞাপনে বলা হয় নিরাপত্তাজনিত কারণে এই মামলার বিচার কার্যক্রম এখন থেকে ঢাকা মহানগরের 125 নাজিমুদ্দিন রোডের অবস্থিত পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে অস্থায়ী আদালত অনুষ্ঠিত হবে। এবং বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠনের জন্য কিন্তু শুনানির দিন আগে থেকেই ধার্য ছিল এবং এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শেষ দিকে বিচার অনুষ্ঠিত হয়েছে এই এজলাসেই। কিন্তু দর্শক, বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত এজলাসে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবির মামলাটি কিন্তু শুনানি করে আসছেন। তিনি যদি এই মামলাটির বিষয়ে আপনাদেরকে জানাতেই হয় তাহলে কিন্তু বলতে হয় যে 3টি গ্যাস ক্ষেত্রে পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রীয় প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগ সাবেক এই প্রধানমন্ত্রী বিরুদ্ধে আনা হয়েছে।
হয়েছে এবং 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি আসলে করে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদেরকে জানাতে চাই এই মামলার মাঝামাঝি সময়, সেটি হলো এই মুহূর্তে শাহবাগ দিয়ে পিজি হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি শাহবাগ দিয়ে যাচ্ছে এবং শাহবাগ দিয়ে নাজিমউদ্দিন রোড পর্যন্ত কিন্তু ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বেশ সময় নেওয়া হয়েছে এই নিরাপত্তার বিষয়টি আমরা যতটুকু লক্ষ্য করেছি। পুলিশের বাড়তি নিরাপত্তায় পুলিশের সাথে সাথে কিন্তু আমরা র‍্যাবকেও পেয়েছি এবং তারা কিন্তু বেশ কিছুক্ষণ প্রায় ঘণ্টাখানেক থেকেই কিন্তু তারা পুরো রাস্তাটি এর যে নিরাপত্তা সেটি নিশ্চিত করে আসছিলেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল যে গেজেটটি প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জনিত বিষয়টিকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই প্রাধান্য দিয়েই কিন্তু বলা হয়েছে যে যেহেতু নাজিমউদ্দিন রোড থেকে আসলে যে কোনো পুরনো কেন্দ্রীয় কারাগার এবং সেখানে রাস্তাগুলো বেশ সরু এবং সেখানে একটি আদালত থেকে আরেকটি আদালতে নেওয়ার বিষয়টি বেশ কষ্টসাধ্য এবং সেখানে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে এবং সাধারণ মানুষের চলাচল ওর তার মধ্যে দিয়েই অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। সব কিছুর আসলে কারণ দেখিয়ে শেষ পর্যন্ত গেজেটে এই বিষয়গুলো উল্লেখ করে আসলে এই মামলাটি শেষ পর্যন্ত পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে অনুষ্ঠিত হওয়ার জন্য গেজেটটি প্রকাশিত হয়। যদি আপনাদেরকে আবার এই মামলাটির বিষয়ে আমরা জানাতে চাই, ঢাকার যে 9 নম্বর বিশেষ জজ মাহমুদুল কবির এই মামলাটি পরিচালনা করছেন এবং বৃহস্পতিবার মামলাটির আজকে 4 শুনানির দিন ধার্য আছে এবং সেজন্যই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মামলায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, বিতর্কিত যে ব্যবসায়ী তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া ওরফে সিলভার সেলিম যাকে বলা হয় এবং সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ এবং তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকি ও বাপেক্সের সাবেক মহা ব্যবস্থাপক মীর মইনুল হকও কিন্তু এই মামলার আসামি রয়েছেন। এবং যদি আপনাদেরকে জানাতে চাই যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কিন্তু কারাগারে যাওয়ার 8 মাসের মাথায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত এবং তারপর থেকেই তিনি এই এখানে আসলে ছিলেন এবং এই যে বিচার কার্যক্রমগুলো চলে আসছিল। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অংশে এবং বহরটি কিন্তু আমাদের ঠিক সামনেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হচ্ছে না, বিশেষ করে সাধারণ মানুষের চলাফেরায় যেমন এক ধরনের সীমাবদ্ধতার জায়গা তৈরি করা হয়েছে ঠিক একইভাবে যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু আসলে নিরাপত্তা জনিত বিষয়টিকেই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, সাবেক একজন প্রধানমন্ত্রী তিনি এবং তার বিরুদ্ধে যে মামলাটি চলে আসছে সেখানে আসলে যে কোনো সময় আসলে একজন সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাকে এই নিরাপত্তার বিষয়টি সবসময় প্রাধান্যে রাখছেন। এই বিষয়টি কিন্তু আমরা এখানে যতক্ষণ আসলে ছিলাম বিশেষ করে পিজি হাসপাতালের সামনে সেই মুহূর্তে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে যারা আসলে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তার বিষয়টিতে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা আছি ঠিক ঢাকা ইউনিভার্সিটি পার হয়ে নাজিমউদ্দিন রোডের ঠিক আগেই আছি এবং সেখানে আপনারা যদি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও এবং বাইরেও প্রত্যেকটি জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা এবং শুধুমাত্র পুলিশ নয়, এই জায়গাটিতে থেকে দেখছি আমরা জেল কর্তৃপক্ষ থেকেও কিন্তু নিরাপত্তার জন্য অতিরিক্ত যে বাহিনী আছে
অতিরিক্ত বলতে এখানে আমরা বুঝাচ্ছি যে জেল কর্তৃপক্ষের যে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা কিন্তু এরই মধ্যে হচ্ছে এই জায়গাটি থেকে হচ্ছে নিয়ে নিয়েছেন এবং এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র সাধারণ মানুষ বা মানে অন্য কোনো সাধারণ যানবাহন নয়, মিডিয়ার গাড়িগুলোকেও কিন্তু কোনোভাবেই কোনোভাবেই যেতে দেওয়া একই সাথে যেতে দেওয়া হচ্ছে না এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই বিষয়টি লক্ষ্য করা হচ্ছে এবং যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা বা বিশৃঙ্খলা বা কোনো কিছু যেন না ঘটে সে বিষয়টির দিকে লক্ষ্য রেখে কিন্তু পুরো প্রতিষ্ঠান পুরো জায়গাটিতে রাখা হচ্ছে বিশেষ নিরাপত্তা এবং আমরা কিন্তু আশেপাশের বিভিন্ন যে ভবনগুলো দেখতে পাচ্ছি এই জায়গাটিতে সে ভবনগুলো তো বিশেষ করে এই পাঁচটিতেই রয়েছে ঢাকা মেডিকেলের যে ভবনটি সে ভবনের উপরেও কিন্তু এখানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর লোকজনকে বসানো হয়েছে এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা ঢুকছি বক্সিবাজারের যে রোডটি রয়েছে সেই বক্সিবাজারের রোডটিতে আছি এবং সেখান থেকেই হচ্ছে যে বাড়তি আরও একটি নিরাপত্তা চৌকি আমরা দেখতে পাচ্ছি সামনেই এবং সে চার রাস্তার যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা এবং ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন এই জোনটিতে সেই তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মোড়টিতে এরই মধ্যে তারা নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাইকো দুর্নীতির মামলার বিচার আজ থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের যে স্থপিত যে এজলাস রয়েছে সেই এজলাসটিতে অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে কিন্তু আমরা প্রায় বক্সিবাজার পর্যন্ত নাজিমুদ্দিন রোডের আগে পৌঁছে গেছি এবং যে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সে গাড়ি বহরটি কিন্তু এরই মধ্যে নাজিমুদ্দিন রোডের দিকে পৌঁছে যাচ্ছে এবং যারা এই বিষয়টি নিয়ে মামলার বিষয়টি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনটি গ্যাস ক্ষেত্রে পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে 2007 সালে 9 ডিসেম্বর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন এই মামলাটি করে এবং 5ই মে বেগম খালেদা জিয়া সহ 11 জনকে আসামি করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক শহীদুর রহমান কিন্তু মামলাটির তদন্ত ভার গ্রহণ করেন এবং এই মামলায় যদি অন্যান্যদের বিষয়ে যদি আপনাদের অভিযুক্ত যারা আছেন তার মধ্যে কিন্তু সাবেক আইনমন্ত্রী রয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ, বিতর্কিত ব্যবসায়ী তারেক রহমানের বন্ধু রয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব শহীদুল ইসলাম ছাড়াও রয়েছেন মোশারফ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে মোশারফ হোসেন, তিনি সে সময় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি এবং সাবেক সিনিয়র সচিব ছিলেন সচিব সিএম ইউসুফ হোসেন এবং নাইকো দক্ষিণ এশিয়ার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হোসেনও এই মামলার আসামি ছিলেন এবং আপনারা জানেন যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন গতকালই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি গেজেট প্রকাশিত হয়েছে এবং নাজিমুদ্দিন রোডের প্রশাসনিক ভবনের সাত নম্বর যে অস্থায়ী রুমটি রয়েছে সেই রুমে কিন্তু বসানো হয়েছে যে ধন্যবাদ সেলিয়া, বেগম জিয়াকে বহনকারী যে গাড়ি সেটি কিন্তু কারাগারের প্রধান ফটকের কাছাকাছি চলে এসেছে। আমরা দেখেছি যে প্রথমে র‍্যাব পুলিশের পাহারা, তো তারপরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি পাজেরো গাড়িতে করে বেগম জিয়াকে এই কারাগার এলাকায় নিয়ে আসা হয়েছে এবং সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রওনা দিয়ে টিএসসি বক্সিবাজার মোড় হয়ে কারা অধিদপ্তরের যে প্রশাসনিক ভবন রয়েছে তার সামনে দিয়ে কারা কর্মকর্তা যে মেস রয়েছে তার সামনে দিয়ে বেগম জিয়াকে বহনকারী গাড়ি বহরটি
আদালত এলাকায় ঢুকেছে। এই মুহূর্তে আমরা দেখছি আমাদেরকে যেখানে অবস্থান করতে বলা হচ্ছে, অর্থাৎ কারা ফটকের প্রধান ফটক থেকে কয়েকশো গজ সামনে মাক্কুসা মাজারের পাশে যেখানে আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি, সেখান দিয়ে বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর এইমাত্র অতিক্রম করে যাচ্ছে। তো বেগম জিয়া, আপনি জানেন যে গত অক্টোবরে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তো এরপর থেকে প্রায় মাসখানেক সময় বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে রেখে সেখানে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তো চিকিৎসা শেষে আজকে বেগম জিয়াকে আবারও এই নাজিমুদ্দিন রোডের যে অস্থায়ী কারাগার রয়েছে যেখানে বেগম জিয়াকে রাখা হচ্ছে সেখানে নিয়ে আসা হয়েছে। আর এছাড়া আজকে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। তো এই মামলাতে বেগম জিয়া সহ 11 জন আসামি রয়েছেন। তো নাইকো দুর্নীতি মামলায় আজকে বেগম জিয়াকে হয়তো আদালতে হাজির করা হতে পারে এবং এরপরেই হয়তো সিদ্ধান্ত হবে যে বেগম জিয়াকে আজ নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হবে নাকি আবার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে এখানে যারা বিভিন্ন কর্মকর্তারা আছেন কারা অধিদপ্তরের পুলিশে, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে আদালতে বেগম জিয়াকে যদি হাজির করা হয়, হাজির করার পরে বেগম জিয়াকে হয়তো যে নাজিমুদ্দিন রোডের যে কারাগার যেখানে বেগম জিয়া এই মামলায় দণ্ডিত হওয়ার পর যেখানে ছিলেন সেখানেই হয়তো বেগম জিয়াকে রাখা হতে পারে। তো এখানে আপনি জানেন যে যখনই বেগম জিয়াকে কারাগারে আনা হয়েছিল তারপর থেকে বেগম জিয়াকে চিকিৎসার জন্যই দুইবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তো বেগম জিয়াকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন এই নাজিমুদ্দিন রোড পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। তো আজকেও সেই একই রকম নিরাপত্তা ব্যবস্থা এখানে গড়ে তোলা হয়েছে এবং বেগম জিয়াকে যেটি আমরা বলেছি যে হাসপাতাল থেকে র‍্যাব পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই কারা ফটকে কারাগারে নিয়ে আসা হয়েছে। তো আমরা যেখানে অবস্থান করছি সেখান দিয়ে বেগম জিয়া সহ বেগম জিয়ার নিরাপত্তার জন্য যেসব গাড়িবহর ছিল যুক্ত প্রত্যেকটি গাড়ি আমাদের সামনে দিয়ে অতিক্রম করে চলে গেছে। তো এখন এই মুহূর্তে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি একেবারেই কারা ফটকের সামনে অবস্থান করছে এবং এরপরেই হয়তো বেগম জিয়াকে হয় কারাগারে নেওয়া হবে আর না হলে বেগম জিয়াকে নাইকো দুর্নীতি মামলার যে হাজিরা আজকে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে সেই কারণে ডক্টর আখতারুজ্জামানের আদালতে হাজির করা হতে পারে। আমরা দেখেছি সকালবেলাতে এই মামলাতে বেগম জিয়ার সঙ্গে যে আরও যারা আসামিরা আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মজুদ আহমেদ যিনি এই মামলার আসামি তিনি আদালতে হাজির হয়েছেন। এছাড়া বিএনপির তৎকালীন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে মোশাররফ হোসেন তারা আদালতে হাজির হয়েছেন। আর এছাড়া এই মামলাতে যারা গ্রেফতার ছিলেন গিয়াসুদ্দিন মামুন সহ অন্য আসামিরা তাদেরকেও কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়েছে। তো আমরা আপনাকে আগে যেটি জানিয়েছিলাম যে রাজু, আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি নিরাপত্তার কারণ দেখিয়ে আমাদেরকে এখানে অবস্থান করতে বলা হচ্ছে, এর থেকে সামনে আমরা যেতে পারছি না। তো বেগম জিয়াকে কারা ফটকে নিয়ে যাওয়া হয়েছে সে তথ্য আপনাকে আমি জানিয়েছি নাজিমুদ্দিন রোড থেকে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর রাজু। দর্শক, আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথি বিজিএম এর সদস্য সৈয়দ নুরুল ইসলামের কাছে। তো নুরুল ইসলাম, আমরা কথা বলছিলাম যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ, এটা সুবিধাকে কাজে লাগিয়ে আমরা আরও ক্রেতাদেরকে আকৃষ্ট করতে চাই, কিন্তু অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের মাধ্যমে যে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে গিয়েছে আমরা দীর্ঘদিন ধরে, সেই সংস্কার আসলে ক্রেতাদেরকে কতটা আস্থার জায়গা তৈরি করে দিতে পেরেছে? হ্যাঁ, আমি যদি বলি যে আস্থার জায়গা পুরোপুরিটাই তৈরি করতে পেরেছে, কারণ বাংলাদেশ এখন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে স্পেশালি দ্য ওয়ার্ক সেফটি ইস্যুতে বাংলাদেশ এখন ব্র্যান্ড হয়ে গেছে। আপনি যদি দেখেন 10টা গ্রিন ফ্যাক্টরির কথা যদি বলেন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ প্রায় 7-8টা গ্রিন ফ্যাক্টরি। বাংলাদেশের ফ্যাক্টরিগুলো গত 4-5 বছরে যে পয়সা খরচ করে, যে নট অনলি পয়সা খরচ, যেই সময় আমরা দিয়েছি সেটার জন্য অবশ্যই অ্যাকর্ড অ্যালায়েন্সকে আমি ধন্যবাদ দেবো। তারা আমাদেরকে গাইডলাইন দিয়েছে, তারা আমাদেরকে পথ দেখিয়েছে, সেই পথে হেসে আমরা হেঁটে আমরা অ্যাচিভ করেছি। এখন কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে নিয়ে এখন আর নেতিবাচক কোনো প্রচারণার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিজেপি নেতা আমার বন্ধু যে বলেছেন যে কিছু তথাকথিত, উনি একটা শব্দ ইউজ করেছেন, আমি যেটা বলবো যে তাদের কিছু এই যে নেতিবাচক প্রচারণা যাকে আপনারা বলছেন, তারা কিছু অভিযোগ করছে, সেটা হচ্ছে যে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে, তাদের ন্যূনতম বেতন বা মজুরি নিয়ে এবং স্বাস্থ্য সুবিধা সহ অন্যান্য সুবিধাগুলো, এগুলো আপনারা কতটা নিশ্চিত করতে পারবেন? দেখতে হবে, ওভারনাইট আপনি কিছু করতে পারবেন। আমরা যখন একটা গার্মেন্টস শ্রমিককে নিয়ে আসি, আমার যে সহকর্মী মহিলাটাকে নিয়ে আসি, কোত্থেকে আমরা নিয়ে আসি? আমি যদি বলি তাকে আমি একটা ভালো খাওয়ার ব্যবস্থা করেছি, আমি যদি বলি তাকে হাই কমোডে বাথরুম টয়লেট ইউজ করার কথা বলেছি, আমি যদি বলি তাকে পিওর ড্রিঙ্কিং ওয়াটার পান করার সুযোগ আমি করে দিয়েছি, সে তো একদিন আগেও সেটা ছিল না। তাই আমি মনে করি যে এককভাবে কোনো অভিযোগ কারো বিরুদ্ধে না করে আমি মনে করি আমাদের শ্রমিক বাঁচলে আমরা বাঁচব, আমরা বাঁচলে আমাদের শ্রমিক বন্ধুরা বাঁচবে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। তথাকথিত শ্রমিক লিডাররা
ফাইভ স্টার হোটেলে বসে বা বায়ারদের সাথে বা বিদেশি এজেন্টদের সাথে ডিনার করে তারপর দিন এসে আমার শ্রমিক ভাই বোনদের স্বার্থ রক্ষার জন্য যেসব কথাবার্তাগুলো বলেন সেগুলোতে পরোক্ষভাবে শ্রমিকের ক্ষতি হয়। আপনি দেখেন আজকে যদি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফেল করে 40 লক্ষ শ্রমিক কর্মচারী আবার চলে যাবে তার গ্রামের সেই আনহাইজিন পরিস্থিতিতে থাকার জন্য। তাই আমি মনে করি আমি যদি বলি আপনি যদি আমাকে বলেন শ্রমিকদের সমস্ত সমস্যার সমাধান আমি করতে পেরেছি আমি বলব নো উই হ্যাভ টু গো লং ওয়ে বাট উই হ্যাভ টু গো স্লোলি স্লোলি স্লোলি। আপনাকে অনেক ধন্যবাদ। তাই আমি মনে করি যে আমাদের অনেক বেশি সহনশীল হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক কথা বলছিলাম বিজিএম এর সদস্য জনাব সৈয়দ নুরুল ইসলামের নুরুল ইসলামের সঙ্গে। রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকরি মেলা। এআইসিটি ক্যারিয়ার বুট ক্যাম্প শিরোনামে এবারের মেলার আয়োজন করেছে আমেরিকান মাল্টি ন্যাশনাল কর্পোরেশন কাজী আইটি। এতে বিশ্ববিদ্যালয়ের সদ্য পাশ করা সব শিক্ষার্থী অংশ নিতে পারছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চলা এই মেলা শেষ হবে আজ। এ ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর ডাউনলোড করতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।